ভিডিও করেই তো কুল পাচ্ছে না, উনি কখন নিজে টিমের প্রতি দেখবে, টিমের প্রতি কখন নজর দিবে? সাকিব তো ভাই, সাকিব এখন যদি আমার কথা শোনা থাকে কিছু করা থাকবে না, কারণ সাকিব খারাপ খেলতেছে, এটা সাকিব শুনতে হবে, কিছু করার নাই, নাথিং টু ডু। এরকম খারাপ খেলা দেয় তো না দেয় বলে অবশ্যই আমরা হতাশ, আশাবাদী হওয়ার তো এখানে কোনো কারণ নেই। বললাম না আপনাদের অ্যাসাইনমেন্ট, ওদের রিপোর্ট, আমার পরীক্ষা রাইখা এখানে টিএসসিতে খেলা দেখতে আসছি, এখন যাবো, যত তাড়াতাড়ি আউট হবে, খেলা শেষ হবে, হলে যা পরীক্ষার প্রিপারেশন নিব। আজকে যা 300 মেবি 83 রানের টার্গেট দিয়েছে, মনে হচ্ছে না বাংলাদেশ পারবে। কি অবস্থা, খেলা দেখবেন না, ক্রিকেট কি দেখবেন না? দেখবো না বলেই তো চলে যাচ্ছি, মনে হয় না পিউসারে আর দেখা হবে। আর একটু থাকেন না, আর থাকার কোনো ইচ্ছে নেই, যে অবস্থা খেলা, সিচুয়েশন খুবই খারাপ, দেখলে মনোবল আরো ভেঙে যাবে, আরো খারাপ লাগবে, তার থেকে বাসা গিয়ে ঘুমাই, এটা ভালো। অবশ্যই ম্যানেজমেন্টের উপরে ক্ষোভ আছে, এখানে হচ্ছে যে 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 প্লেয়ার গুলোকে নেওয়া হয়েছে, অনেককে বাদ দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো তাদের মাথায় রাখা উচিত ছিল। যেমন তামিমের বিষয়টা বলতে গেলে, ওনাকে অবশ্যই টিমে রাখা উচিত ছিল, উনি যদি উনি যেহেতু প্রথমের দিকের ব্যাটিং করে, উনি থাকলে তাহলে মনে হয় নাই যে দুইটা উইকেট সাথে সাথে পড়ে যেত, এই অবস্থা হতোই না। সাকিবকে অধিনায়ক করা হয়েছে, এবং এখানে সাকিবের কোনো ভূমিকা বা সাকিবের কোনো ক্যারিজমেটিক কোনো ইয়ে আছে কি? উনি তো স্পন্সরের ভিডিও করেই তো কুল পাচ্ছে না, উনি কখন নিজে টিমের প্রতি দেখবে, টিমের প্রতি কখন নজর দিবে? উনাকে কিভাবে অধিনায়ক করছে আমি জানি না, উনি অলরাউন্ডার ঠিক আছে, কিন্তু ওনার যে সিচুয়েশন বর্তমানে, ওনার আমার যেটা মনে হচ্ছে যে ওনার ইনকাম, টাকা, এই সোর্স, ওনার সময়টা চলে যাচ্ছে, ওনার টাকাই লাগবে এখন, উনি নিজের টাকাটা ইনকাম করার জন্য, আর্ন করার জন্য জাস্ট এগুলো করে যাচ্ছে, এর বাইরে কিছু না। তাহলে কি আসলে সাকিবের পদ দেখছেন? পদ দেখ হওয়াই উচিত, এরকম হচ্ছে লিডার না থাকে ভালো, যে লিড দিতে দিতে পারেন একটা টিমকে ভালোভাবে, সে এখানে থেকে কি করবে? সেই জোর নামতে পারেনি, তারপর নামে উঠে একটা অধিনায়কের অবস্থা এরকম হলে, তাহলে তার দলে যারা পিছনে আছে তারা কিভাবে সাহস পাবে? তারা তো আরো দুর্বল হয়ে যাবে। আজকে যেরকম 383 হচ্ছে টার্গেট দিয়েছে, এটা দেখে তো আমি নিজে নিজে ভাবতেছিলাম যে পারবে না, কোনো আশা ভরসা নেই। প্রথম পর্যায়ে যখন খেলা চলছিল তখন আমার মনে হচ্ছিল না পারবে, তারপর দেখলাম দুটোর উইকেট পড়ে গেল, তখন বলবার না কোনো ভাবে না। বাংলাদেশের আর যে চারটা ম্যাচ আছে, এই চারটা ম্যাচের মধ্যে কি কোনো ম্যাচ জয়লাভ করতে পারবে বাংলাদেশ? এটা তো মনে হচ্ছে না, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, তাদেরকে হারাতে পারবে মনে হচ্ছে না? জি, মনে হচ্ছে না পারবে বলে, যে এই সিচুয়েশনে মনে হয় না পারবে, ওদের যে অবস্থা। খেলা দেখতে ভাই একটা ভালোবাসা লাগে ভাই, ভালোবাসাটা নাই এখানে, আউট হয়ে যাবে সবাই, কিভাবে খেলা বারবার ভালোবাসার প্রতিদান ছেঁকা দিচ্ছে। জি ভাই, ছেঁকা খেয়ে চলে যাচ্ছে এখানে বাড়িতে, ভাই ভাই যে বলে আমাদের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, এই জন্য খেলা দেখতে বসি, যখনই আবার আবেগ কাজ করে তখন খেলা দেখতে বসি, বিবেক বিবেক কাজ করলে তখনই চলে যায়। এই ভাই মানে বিবেকটা কখন কাজ করে আপনার? ভাই বিবেক যখন কখন কাজ করে বলতেছেন আমাকে, যখনই দেখি বাংলাদেশ খুব খারাপ খেলতেছে তখনই বিবেক কাজ করে, তার আগে আবেগ কাজ করে ভাই। খারাপ খেলার কারণটা কি? সাকিব আল হাসান অলরাউন্ডার আউট ভাই, শুধু অলরাউন্ডার হলে তো হবে না ভাই, মাঠে যেদিন যে যেই দল ভালো খেলবে ওই দলই হচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড়, ওই দল হচ্ছে ম্যাচ উইন করবে। এখন আমরা যদি ভালো ভালো খেলোয়াড় নিয়ে ভালো খেলতে না পারি, তার কারণে ম্যাচ উইন করবো না, সে স্বাভাবিক। আপনার পিছনে সাকিব আছে শুনতেছেন ভাই? আমার পিছনে সাকিব থাকলে সাকিব দেখেন আছে ওই যে ওই যে পোস্টার, সাকিব তো ভাই, সাকিব এখন যদি আমার কথা শোনা থাকে কিছু করা থাকবে না, কারণ সাকিব খারাপ খেলতেছে, এটা সাকিব শুনতে হবে, কিছু করার নাই, নাথিং টু ডু। তাহলে কি টিমের যে ব্যর্থতা, আমি বলছি যে বিশ্বকাপে যাবার আগে যে এত কন্ট্রোভার্সি, এই কারণে এই ব্যর্থতা? বুঝিনি ভাই আপনার প্রশ্নটা। মানে বিশ্বকাপে যাবার আগে যে কন্ট্রোভার্সি, তামিমকে নিয়ে, রিয়াদ কে নিয়ে, জামাল কন্ট্রোভার্সি, এগুলার পরে যখন খারাপ খেলতে, তখন আসলে কেমন লাগে? অবশ্যই ভাই, অবশ্যই খারাপ লাগে, কারণ বাংলাদেশ থেকে এত, আমি এখন বলবো যে এত নাটক করে গেছে, মানে নাটক করে যাওয়ার পরে খুব খারাপ খেলতেছে। এখন ওনার উচিত ছিল বাইরে যত সমালোচনা ছিল সবগুলো আমি এক পাশে রেখে, মাঠে ভালো খেললে মানুষ সমালোচনা মনে রাখে না, কখনই মনে রাখে না। অর্থাৎ আমি যদি মাঠের বাইরে যাই করি, মাঠের ভিতরে ভালো খেলি, তখন মানুষ আমাকে মাঠের ভিতরে মনে রাখবে, মাঠের বাইরে কখনো মনে রাখবে না। এখন উনি যদি ভালো খেলতো তাহলে মাঠের ভিতরে সবাই মনে রাখতো, আমি মেরে বাদ দিয়ে আমি মেরে সবাইকে মনে রাখতো, কিন্তু ওনাকে মনে রাখতো, তাহলে উনি সেটা করতে পারেনি, এখন ওনাকে সবাই দোষ দেবে, স্বাভাবিক। এই খেলা দেখতে আসা মানে তো মানে এত স্বপ্ন নিয়ে খেলা দেখতে আসলাম যে লিটন দাস, তানজিত তামিম এসে একটা কিছু না করতে পারেন, অন্তত একটা 50 মার, মানে এত যেহেতু আমরা এত একটা মানে পাহাড় সহ রান তাড়া করে আজকে জেতার জন্য আসছি, মানে তাদের কাছে আমাদের এক্সপেকটেশন ছিল একটু বেশি, যে অন্তত আমাদের কিছু রান তারা করে দিয়ে যাক, তারা যেভাবে আমাদের নিরাশ করলো, লস এরকম খারাপ খেলা দেয় তো না দেয় ভালো, না দেখায় ভালো না।
আমরা তো বলি যে খেলা দেখবো না, কিন্তু দিন শেষে আমরা আবার দেখতে পারি, যাচ্ছি 450 টাকাতে যাচ্ছি কিনছি, কিন্তু হতাশ। সেটা বিসিবি থেকে শুরু করে দল সিলেকশন বোর্ড সব জায়গায় মনে হয় গ্যাপ আছে। তামিম যে নাই দলে, এতে কি বাংলাদেশ দলে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই, তামিমের অভাবটা তো আমরা দেখতেছি। আমরা এই যে ওপেনিং হচ্ছে আপনার চার ওভার পাঁচ ওভারে পড়ে যাচ্ছে, উইকেট পড়ে যাচ্ছে, এটা প্রভাব তো আমরা দেখছি লক্ষণীয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।